সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের দুরপাঠ। দুরপাঠ দূর শিক্ষণমূলক অনুষ্ঠান, ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দুরপাঠে চলছে কোর্স বৃক্ষরোপণ ও পরিচর্যা, আর আজকের বিষয় অর্কিড, গোলাপ ও ক্যাকটাসের যত্ন। আজকে তো আমাদের বিষয় হচ্ছে অর্কিড, গোলাপ ও ক্যাকটাসের যত্ন। অর্কিডের কিছুটা যত্ন তো আমরা গত ক্লাসে জেনেছি যে কিভাবে অর্কিডের যত্ন নিতে হয়, আর কি কি যত্ন সম্পর্কে আজকে আমরা জানব। জি, আপনারা দর্শকরা, আপনারা যে গতকাল আপনাদের যে রেসপন্স আমরা পেয়েছি, প্রচুর প্রশ্ন SMS এবং ইমেইলে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আমরা মূলত অর্কিডের আলোচনা গতকাল শেষ করতে পারিনি আসলে, মনে হয়েছে আপনাদের প্রশ্নগুলো দেখে। তো সেই জায়গাটাই আমরা আজকে যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং অর্কিড নিয়ে আরও বিস্তারিত আসলে আলোচনা করার সুযোগ আছে। কালকে গত ক্লাসে আমরা যেটি করেছিলাম যে টেকনিক্যাল কিছু বিষয় যাতে আপনারা একটা ধারণা নিয়ে রাখতে পারেন সেটির উপরে, সেটি আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। আজকে এই প্রত্যেকটি টেকনিক্যাল বিষয়কে আমরা আরও সহজ করে, সহজবোধ্য করে আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং একসাথে শেখার চেষ্টা করবো। আমাদের সাথে আছেন অর্কিড বিশেষজ্ঞ কাজী লিয়াকতুল্লাহ। আমরা যদি স্যার আপনার কাছে যদি চলে যাই আমরা, যে আলোচনা আমরা কীভাবে শুরু করবো। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে বিশেষ করে অর্কিড কীভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি খুব সহজ উপায়ে সেটা আমি একটু দেখাবো। আর আসলে খুবই সহজ জিনিসটা, এত কঠিন না, কিছু স্লাইডে দেখলে একবার, তারপর আমি ওটাকে এক্সপ্লেন করে দিচ্ছি যে আমরা কীভাবে করব। এখানে আমি যেভাবে কাজ করি, যেখানে আমি শুরু থেকেই একটা স্লাইড করে নিয়ে আসছি, তারপর আপনাদেরকে আমি গতানুগতভাবে বুঝিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে কাজগুলি করছি। ঠিক আছে রনিবা, এখান থেকে আমরা শুরু করি। জি, আর একটু আগে যান, আমরা প্রথমে অর্কিডে কাজ করার জন্য আমাদের যে বেস, আমরা অর্কিডের মিডিয়া যেটা ব্যবহার করি সেটা হলো কোকো শেল। এই দেখেন, এখানে আমি করে নিয়ে আসছি, এখানে আবার এখানেও আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অর্কিডের জন্য। খুলে দেখাই, আমরা একটু এই বাম পাশে রেখে দেখাই, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা, আপনি এদিকে ধরে দেখেন একটু, এদিকে যদি আপনি যদি সামনের দিকে চলে আসেন তাহলে, হ্যাঁ এদিকে যদি একটু রেখে দেখান, হ্যাঁ ল্যাপটপ স্ক্রিনটার সামনে যদি আমরা একটু ধরে দেখাই, এখানে দেখেন কোকো শেল কাটা হচ্ছে, ল্যাপটপ স্ক্রিনে দেখা যাচ্ছে। এবং এইটাকে আমরা আমাদের দেশে যে কাজটা আমরা করছি, আমরা অনেকটা চেষ্টা করছি, কিন্তু এই শেলটাকে আসলে খুব সফট করতে হয় একটা মেশিনে দিয়ে। আপনার যদি দেখেন এখানে একটা মেশিনের ভিতরে শেলটাকে দানা 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 দাগ দাগ আছে, দানিয়ে সেটা মেশিনে ফেলে ওটাকে একটু সফট করা হয়েছে, যেমন আমি এখানে থেতলে নেওয়া হয়েছে অনেকটা এরকম। জি জি, হ্যাঁ, এবং এটা আমরা করেছি, এই জিনিসগুলো অনেক সফট, আপনি ইচ্ছাগুলোকে টার্ন করতে পারেন। যেমন একটা বেবি প্ল্যান্টস আছে, একে আমি যদি আমি মিডিয়ার ভিতরে দিতে চাই, আমি জাস্ট খালি এই বেবি প্ল্যান্টসটাকে এইভাবে দিয়ে আমরা একটা রাবার ব্যান্ড দিয়ে একটা ছোট্ট পটে আমরা এটাকে দিয়ে দিতে পারি। দেখেন কি সুন্দর গাছটা কিন্তু ফর্মে চলে আসছে, এবং এটা অনেক ছোট পটে থাকবে, মাত্র 2 ইঞ্চি পটে, তারপরে যখন একটু বড় হবে তখন যাবে এরকম সে 4 ইঞ্চি পটে। আমি পরে বড়টা দেখাবো, এখন ছোটটা দেখালাম। প্রথম লাগবে আমার মিডিয়া, মিডিয়াটা আপনারা দেখলেন, এবং তারপরে আমরা যখন যাই বর্তমানে আমরা আধুনিক প্রযুক্তি, তার মানে আমরা যেটা বুঝতে পারছি আপনি যেটা বোঝাতে চাইছেন যে আমরা কি যারা অর্কিড করছি তারা চাইলে কি বাসা বাড়িতে এরকম অর্কিড করতে পারি আমরা? হ্যাঁ অবশ্যই পারেন। সেখানে এই এই আমরা এটা চারাটা কিভাবে পাবো বা চারাটা, এই চারাটা খুবই সহজ। এই দেখেন এখানে একটা পুরানো ক্যান আছে, এগুলি যে পুরানো এর ভিতরে ওর নিজস্ব নিউট্রিশন আছে। আমরা কিন্তু এই ক্যানটাকে নিয়ে, ওইখানে একটা ছবি আছে আমি দেখাচ্ছি একটু, এখানে যদি আমরা যাই ক্যান থেকে কিভাবে চারা করা হয় তাহলে খুবই সহজ হবে আপনাদের জন্য দেখার জন্য। আমরা যদি এই যে দেখেন এখানে এই ক্যানগুলো রাখা আছে, এই ডান্ডাগুলো এই এখানকার, এগুলোকে আমরা সচরাচর একটু নিচু আর ডাউনওয়ার্ড করে রাখি, তখন এই নতুন যে চারাগুলো এখান থেকে বের হয়। এবং এইটা দেখেন আমরা কিন্তু ফেলে দিই না, কারণ এর ভিতরে খাদ্য আছে এবং সেখান থেকে সে আবার নতুন চারা হয়, এবং যখন এই চারাটা হবে তখন আমরা ওইরকম আপনাদের দেখালাম যে পাতলা নারকেলের খোসার ছোবড়া দিয়ে আমরা এটাকে মিডিয়া করে আমরা একটা ছোট্ট পটের ভিতরে দিয়ে রাখবো, এবং তারপর যখন আবার একটু বড় হবে 6 থেকে 8 মাস পর তখন আমরা এরকম বড় পটে দেব, এবং তার থেকে আরও 8-9 মাস পরে ও ফ্লাওয়ারিং স্টেজে চলে আসবে। এই গাছটার বয়স আপাতত 3 বছর বয়স, এবং এটা এরকম ছোট চারা থেকেই করা, এটা খুব সহজ আপনার। এবং অর্কিডকে অনেক বেশি পানি লাগে না আমরা বলি, কিন্তু 7 দিনে একবার ড্যানড্রোবিয়াম অর্কিডে পানি দিলেই চলে,
খুব বেশি পানি ও পছন্দ করে না কিন্তু টেম্পারেচারটা লাগবে দিনের বেলা 20 থেকে 30 আর রাতের বেলা 18 থেকে 25 এটা তো স্বাভাবিক টেম্পারেচার আমাদের দেশে হ্যাঁ এটা স্বাভাবিক আমাদের দেশে এই জন্যই ড্যান্ড্রোবিয়াম আমাদের দেশে খুবই সহজভাবে করা সম্ভব এবং আমি যেখানে কাজ করি বিদেশে সেখানে তার একদম ফ্যামিলি টোটাল আর টিস্যু কালচার ল্যাব করে এবং তারা ল্যাব থেকে নিয়ে আপ টু হারভেস্টিং পর্যন্ত তারা ফ্যামিলি করে বাড়ির কোনো লোক ওখানে নেই তার মানে আমাদের ল্যাব ফ্যামিলি করতে পারে তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো ল্যাব ওয়ার্ক ছাড়াও বা কোনো টিস্যু ল্যাবের সাপোর্ট ছাড়াও যারা অর্কিড করছেন তারা চাইলে এরকম বাচ্চা অর্কিড মাদার অর্কিড থেকেই তারা পেতে পারে হ্যাঁ অবশ্যই এই অর্কিড নিয়ে কথা বলবো আমাদের আজকে প্রথম ফোন আছে ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন আমি জানি ভৈরব থেকে জি জি আমি অ্যালোভেরা একটা গাছ লাগাইছি এটার মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে দর্শক বলবেন কি ধরনের প্রবলেম যদি এটার মধ্যে মানে গাছটা মানে আমি প্রথম হিসেবে লাগাইছি গাছটা বড় হচ্ছে না হ্যাঁ একটু হলো গাছের মধ্যে কালো কালো কি জানি হচ্ছে যার স্পট স্পট দেখা যাচ্ছে কি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর কোনো প্রশ্ন হ্যাঁ কয়েকটা শিক্ষার্থী আপনি আমাদের সাথেই থাকুন নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন শুনতে পাচ্ছেন জি 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 গাছটি কবে লাগিয়েছেন আনুমানিক এক বছর আগে গাছটি লাগাইছি আমি প্রায় 20 বছর হয়েছে গেছে বছরে আমি জানুয়ারিতে লাগিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিসে লাগি কেমন পাত্রে লাগিয়েছেন আপনি এটাকে এটা কি টবের মধ্যে লাগাইছি আমি টবের মধ্যে না আচ্ছা এখন আপনি যেটা বলতে চাইছেন যে আপনার অ্যালোভেরা গাছটি ঠিকমতো বাড়ছে না এবং গাছের গায়ে কি জানি হচ্ছে যার এটা রসগুলো মানে মানে চুষে যাচ্ছে স্পট পড়ছে তাই তো এটি ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি আমরা কিছু জৈব ছত্রাক নাশক আমরা করে দেখিয়েছি আমরা আশা করছি আপনি আগের পর্বগুলো দেখেছেন সেখান থেকে নিশ্চয়ই ধারণা নিতে পারবেন আপনি চাইলে এটা কিন্তু এই নিম পাতার এবং অ্যালোভেরার অ্যালোভেরার যে নির্যাস আছে সেটা দিয়েও কিন্তু আপনি অ্যালোভেরার এই ছত্রাক দূর করতে পারেন সেটি আমরা দেখিয়েছি দর্শকদের পাশাপাশি আপনি যেহেতু গাছটি বাড়ছে না এবং বেশ খানিকটা সময় এক দেড় বছর হয়ে গিয়েছে যেহেতু ছোট টপ গাছটি বাড়ার জন্য খাদ্যও দরকার আছে আপনি যদি গাছের গড়ে কিছু খাদ্যের সংস্থান করেন কিছু পুষ্টি বাড়ান গাছের গাছের মাটির তাহলে কিন্তু আবার সেই যে আপনার যে বাড়াটা দমে আছে সেটা আবার ডেফিনেটলি স্বাভাবিক স্বাভাবিক মাত্রায় বাড়তে থাকবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আমরা যে বিষয়ে ছিলাম যে মাদার অর্কিড থেকে আমরা বেবি অর্কিড কালেক্ট করতে পারি এবং সেটা দিয়ে আমরা নিজেই চাইলে ঘরে বসে অনেকটা ছাগল পালনের মতো তাই না যে আস্তে আস্তে ছাগল বাচ্চা দিলে আবার সেখান থেকে নতুন ছাগল হয় তো নাইস এটা একটা ভালো ডেফিনেটলি যারা অর্কিড নিয়ে কাজ করেন তাদের জন্য একটা সুখবর যে আমরা চাইলে মাদার অর্কিড থেকে কিন্তু আমরা বাচ্চা অর্কিড পেতে পারি তাই না তবে এই ক্যানটা ফেলবেন না এই ক্যানটা কিন্তু খাদ্য জোগাড় করে রাখে যদি আপনার স্যাপার দুই তিনটা অনেকগুলি বাচ্চা হয় তাহলে আপনি একটা নেন আর একটা কিন্তু ক্যানটা সাথেই রাখেন আপনি আরও বেবি পাবেন এবং অর্কিডের বাচ্চা দেওয়ার নিয়ম হলো ও সাইকেল করে এরকম একটা হবে তারপর একটা হবে যদি এখানে দেখেন ও সাইকেল করে 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 যাচ্ছে যেখান থেকে বের হবে ওইরকম ড্যান্ড্রোবিয়াম একটা হ্যাবিট হ্যাঁ নতুন এগুলো সাকরগুলো এরকম করে বের হবে আচ্ছা বাচ্চা লালন পালন তো বেশ কঠিন তো সেক্ষেত্রে আমরা এই যে বেবি অর্কিড এটাকে লালন পালনের কি কোনো বিশেষ যত্ন বা সতর্কতা দরকার আছে নাকি আপনি যেভাবে দেখালেন যে আমরা যদি এই যে কোকো শিল দিয়ে আমরা আটকে দিয়ে এটাকে ধরেন প্রতি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন পানি দিই তাহলেই হবে নাকি কোনো ধরনের খাদ্য যোগ করার দরকার আছে না অবশ্যই খাদ্য দরকার আছে যেমন মনে করেন আমরা যেমন বাচ্চাদেরকে ছোটবেলায় পাতলা দুধ দেই তারপরে যখন একটু বয়স হয় তখন একটু খিচুড়ি দেই তারপর আর একটু বয়স হলে গোস্ত মাছ সব কিছু দেই ঠিক গাছেরও সেই একই রকমের পরিচর্যা ছোটবেলায় তাকে একটু পাতলা পরিমাণে নিউট্রিশন দিতে হবে আমরা যেখানে 2 গ্রাম দিতাম সেইখানে এখন আমরা 1 গ্রাম দিব আবার একটু বড় হলে 3 গ্রাম দিব পার লিটার ওয়াটারে তারপরে 4 গ্রাম পর্যন্ত আমরা হাই যেতে পারি তার উপরে যেতে পারবো না আমি অসমোকট বলছি না আমি বলছি যেটা বললাম সেটা হলো ওয়াটার সলিউবল ফার্টিলাইজার এখানে একটা সার আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের দেশে আসলে একটু কম হয়ে যাবে অনেক কোম্পানি আসছে এখানে দেখেন লেখা আছে এত এত রেশিওটা লেখাই আছে 13-0-0-45-2-MOT তার মানে 13% নাইট্রোজেন 0% ফসফরাস 45% পটাশিয়াম 2% ম্যাগনেসিয়াম
প্লাস্টিক মিনটেলস এলিমেন্টস ইভেন এইগুলো ছোট করে এখানে সবগুলো এলিমেন্টস দেয়া আছে। গাছে যে 16টা এলিমেন্টস লাগে এখানে যেহেতু একটা ছোট অর্কিড সেন্সিটিভ প্ল্যান্টস যার জন্য এইগুলি মেনটেন করে দিতে পারলে আপনার গাছের চেহারা খুবই সুন্দর থাকে। এই দুটা গাছই কিন্তু আমাদের দেশে উৎপাদন করা এবং আমাদের না চাষিরা উৎপাদন করেছে এবং খুবই সুন্দর করেছে। থাইল্যান্ডের তুলনায় আমাদের গাছের শেপ কিংবা স্বাস্থ্য খুব একটা খারাপ নয়। তো এটা একটা এই সারটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি। তবে এটা গ্রাভিওটা একটা ভালো কোম্পানি জার্মানির, আর প্রোকন একটা নেদারল্যান্ডের কোম্পানি। আর এছাড়াও আমরা আর কিছু সার ইউজ করি, এগুলি গ্রানুলার ফর্মে আছে দানার মতন, এগুলিকে বলি আমরা অসমোকট। এইগুলির দেখেন নাম্বার আছে এখানে 13 13 13, এটাতে নাম্বার আছে এনপিকে যে মিক্সচারটা সেটা 13 13 13 ফর্মেশনে আছে। হ্যাঁ, এইটাতে আছে হলো 12 25 6 TE। এরকমভাবে যে বেবি বেবির জন্য বেবির নাম্বারে আছে, তারপরে যে জুবেনাইল অথবা সাবালক তার জন্য ওরকম নাম্বারে আছে, যে একদম বয়স্ক হয়ে গেছে তার জন্য একটা নাম্বারে আছে, আরেকটা হলো যে ফুল এবং ফলের জন্য আরেকটা রেশিও থাকে। সেই ফলের রেশিও জানবো আমরা। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম পলাশ, আমি পলাশের থেকে বলছি। জি হ্যাঁ, আমার আমি পলাশিতে থাকি কোয়ার্টারে, সেখানে আমার 8টা গোলাপ গাছ আছে। তো গোলাপগুলো আমার বড় হয় না, গোলাপ গাছও বড় হয় না, গোলাপগুলো বড় হয় না। আমি নার্সারি যে দোয়েল চত্বরের নার্সারি থেকে গোলাপ গাছগুলো কিনেছি, কিন্তু নার্সারিতে দেখি নার্সারিতে অনেক বড় বড় হয়, কিন্তু আমার টবে এনে লাগালে আর বড় হয় না। এখন আমি জৈব সার, ওই নার্সারিতে যে রেডিমেড জৈব সার, কেঁচো সার ওগুলো ইউজ করি, মাঝে মধ্যে গোবর সার ইউজ করি, তারপরেও আমার গোলাপগুলো বড় হয় না। আপনার টবের সাইজটা কি রকম একটু বলবেন? না, মাঝারি আর বড়, মাঝারি সাইজ আর বড় সাইজ। আচ্ছা, আপনার কিছু জানার আছে শিক্ষার্থী? আমরা মনে হয় সমস্যাগুলো জানতে পেরেছি। লেখক ভাই, যদি আপনি একটু সহজ করে দর্শককে। আচ্ছা, আমি সার্বিকভাবে একটু বলছি গোলাপ সম্পর্কে। গোলাপ যখন আপনি গাছ কিনবেন, নর্মালি আমাদের দেশে দুইটা গোলাপ চাষ হয়, একটা হলো কাটফ্লাওয়ার ভ্যারাইটি, মিন্স যেটা থেকে শুধু কেটে ফুল বিক্রি করা হয়, আর একটা গার্ডেন গোলাপ ভ্যারাইটি। অনেক জাত আছে, 20,000 জাত আছে গোলাপের, কিন্তু আমাদের সচরাচর এই দুটো নিয়ে আমরা আমাদের দেশে কাজ করে থাকি। তার ভিতরে আপনি যখন গাছ কিনবেন তখন তাকে যদি একটু হাইব্রিড টিজ অথবা ফ্লোরি বান্ধ এরকম তারা জানবে না, তারপর আপনি দেখে কিনবেন যে বড় জাতের গোলাপের কি না। আর গোলাপের প্রচুর খাবার লাগে এবং ছাটাই লাগে, এবং গোলাপ প্রচুর ফাঙ্গাস পড়ে এবং বর্ষাকালে গোলাপ ভালো হয় না। এখন আপনি যেই গোলাপই কিনবেন সেই গোলাপগুলির খুব একটা চেহারা ভালো থাকবে না বর্ষাকালে, কারণ গোলাপ খাটো দিনের ফুলের গাছ, ওর দ্যাট মিন্স শর্ট ডে লেন্থ। শীতকালে যেন দেখবেন গোলাপ খুব চকচকে হৃষ্টপুষ্ট থাকে এবং খুব ভালো ফুল দেয়, এবং এই যে মাসটা আসছে অক্টোবর, এই মাসের শেষের দিকে আমরা পুরানো গাছগুলিকে ছেঁটে দিব, তার সাথে টোটাল মাটিটাকে আমরা চেঞ্জ করে দিব ভালো করে সব ধরনের সার মাটি দিয়ে। সেখানে আপনি TSP, গোবর, খৈল, হাড়ের গোড়াটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপর শিংকুচি সেটা খুব একটা পাওয়া যায় না, এই দুইটা জিনিস আপনি গোলাপে একটু ভালোভাবে ব্যবহার করবেন। রেশিওটা আপনারা আরেকবার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেবো। তবে হাড়ের গোড়াটা খুব ইম্পর্টেন্ট ফুলের জন্য, কারণ এটা ফসফরাস, বিশেষ করে গোলাপের জন্য হাড়ের গোড়াটা বেশ কার্যকরী, এবং খুব ফাঙ্গাস ইউজ হয়, ফাঙ্গাস আসে। এবং গোলাপে দুইটা জিনিস, থ্রিপস এবং রেড স্পাইডার, এই দুইটা জিনিস গোলাপে খুব বেশি লাগে, এটার জন্য আপনাকে ইনসেক্টিসাইড ইউজ করতে হবে এবং ফাঙ্গিসাইড অত্যন্ত জরুরি। এখানে আমাদের এখানে দেখবেন, এবং বলা হয়ে থাকে যে গোলাপ ফুল একটা সময় ছিঁড়ে ফেলতে হয় গাছ থেকে, গাছের মধ্যেই যেন ঝরে না পড়ে, এই বিষয়টা যদি। হ্যাঁ, এটা অনেক রকম আছে, ও তাহলে ও যদি গাছে পড়ে যায় তাহলে গাছ খুব কষ্ট পায় যে আমাকে কেউ মনে হয় মূল্যায়ন করলো না, কারো খোপায় গেলাম না, সেটা ঠিক। তবে যদি গোলাপের ডালটা অথবা ফল কাটার সময় যদি আপনি ফুলটা থেকে একটু নিচনে কাটেন, আমি দেখাচ্ছি একটা আমার এখানে কেটে, আপনি যখনই ফুলটা ফুটে গেল আপনি 3টা থেকে 4টা পাপড়ি কেটে কাটেন, তাহলে কি হবে এখান থেকে যে ব্রাঞ্চ হবে, 3-4টা আরো ব্রাঞ্চ হবে, এই ব্রাঞ্চগুলিতে আপনি আরো ফুল পাবেন। প্রতিটাই দেখেন যেখানে কাটা হয়েছে, তারপর থেকে ফুল থেকে আমরা গোড়া থেকে কাটব না, আমরা 2টা বা 3টা লেয়ার নিচে থেকে কাটব, কারণ এখান থেকে যে বাডগুলো বের হবে সেই বাডগুলি খুব উইক থাকবে, আর একটু নিচে হলে সে একটা স্ট্রেংথ নিয়ে বের হবে এবং একটা সাইজ হবে, এবং আপনি গাছটাকে শেপ করার জন্য আপনি ফুল কাটতেই পারেন। এবং একটা গোলাপ ফুল গাছ কিন্তু প্রায় বছরে 150 ফুল দিতে পারে, এবং সেটা জাত অনুযায়ী।
তো কাটার সময় আপনার কোনো দ্বিধাবোধ করবেন না, যখন কাটবেন কাটার পরে যেই অংশটা কাটলেন সেই অংশটাতে হয়তো বর্দো পেস্ট মিক্সচার অথবা কোনো প্রবলেমের রং আপনারা দিয়ে দিবেন, যাতে গোলাপের উপর থেকে পানি দিয়ে ওইখানে ফাঙ্গাস এফেক্টেড হয়ে গাছটা না মারা যায়। কারণ গোলাপের একটা অসুখ হয়, সেটা হলো ডাই ব্যাক, এবং সেটা ডাই ব্যাক মানে উপর থেকে মরতে মরতে নিচের দিকে যায়, দ্যাটস ওয়াই দ্যাটস কল ডাই ব্যাক। সো দ্যাট সেই জন্য ওটাতে তো না হয়, সেই জন্য যেখানেই কাটবেন আপনারা জানেন যে কোনো অন জায়গায় আপনি যদি একটু অ্যান্টিসেপ্টিক কিছু লাগিয়ে দেন তাহলে সেটা তার জন্য ভালো, গাছেরও লাইফ আছে, সো দ্যাট আপনারা তাকেও ওইভাবেই ওটা করে দেবেন। আমরা দর্শকদের দেখিয়েছিলাম কীভাবে বর্দ্যমলম তুত এবং চুন সমপরিমাণ মিশিয়ে কীভাবে বর্দ্যমলম বা গাছের জন্য অ্যান্টিসেপ্টিক ক্রিম তৈরি করা যায়, সেটা আমরা দর্শকদের বেশ আগে আমরা দেখিয়েছিলাম। লেখক ভাই, যদি আমরা একটু সহজ করে বলি যে গোলাপের ওই পাতা কাটার সময় পাঁচ পাতা সাত পাতার একটা বিষয় আছে, অনেক দর্শক নিশ্চয়ই এটা জানতে চাইবেন। না, এটা আসলে আপনার গাছের শেপকে আপনি কীভাবে রাখবেন। যদি অনেক সময় দেখা যায় আমরা যখন ফুল বিক্রি করতে নিয়ে যাই তখন আমাদের আরও লম্বা স্ট্যাম্প লাগে, যেমন ইন্টারন্যাশনালি কিছু মাপি আছে যে আপনাকে ফুলটা তাকে 60 সেন্টি 70 সেন্টি 80 সেন্টি ওরকম করে দিতে হবে, সেগুলি জাত অনুযায়ী আপনি গাছ লাগালে সেই স্ট্যাম্পে আপনি কাটতে পারবেন। কিন্তু আমরা যারা ঘরের ভিতরে ফ্লাওয়ার বেজে ফুল রাখি সেইখানে আমরা অতটুকু ওই মেনটেন করে আমরা ওটা করি না। তবে যদি একটু নিচে প্রুন করা হয় তাহলে ওদের একটা হেলদি হৃষ্টপুষ্ট ডাল থেকে আবার নতুন শাখা ছাড়ে, তাহলে ফুলটার সাইজ একটু বড়ই হবে। আর যদি আপনি আগা থেকে কাটেন দেখেন যে এইখান থেকে দুইটা কলি বেরোয়েছে এবং এই দুইটা কলি কত বড় ফুলই বা সে দিতে পারে। আর আমরা যখন অনেক বড় ফুল আশা করি তখন কিন্তু আমরা অনেক ডালপালা কেটে দিয়ে একটা স্ট্যাম্প রাখি, কারণ আমাকে ফুলটা বাজার মান অনুযায়ী মাপ অনুযায়ী তৈরি করতে হবে এবং সেটাকে সেই সাইজের বানাতে হবে। আর তখন আমরা সবগুলি কেটে ফেলে দিয়ে এটাও কেটে দিতাম, একটা ফুল এখানে বানাতাম এবং সবগুলি খাবার ওই ফুলটাতে যেত, তখন ওই ফুলটা ওইরকম একটা সাইজের হতো। আচ্ছা আচ্ছা, গোলাপের যে প্রুনিং, যেটা গোলাপ গাছের যে প্রুনিং, প্রুনিং সম্পর্কে যদি দর্শকরা, অনেকেই প্রুনিং করেন, প্রুনিং করতে যে অনেক সময় দেখা গাছের গাছের ক্ষতি করে ফেলেন, তো সেক্ষেত্রে প্রুনিং এর ক্ষেত্রে কোনো শর্টকাট টিপস আছে কিনা? না, প্রুনিং এর শর্টকাট এটা আপনি অবশ্যই টাইম টেবিল অনুযায়ী করবেন, কারণ আপনি বর্ষাকালে খুব বড় বেশি প্রুনিং করতে পারবেন না, শীত আসার আগের মুহূর্তে আপনি গাছকে অনেক হার্ড ট্রিমিং করতে পারেন, এবং সেটা করার আগে আপনাকে মাটিটাকে রেডি করে গাছটাকে পরিষ্কার পরিষ্কার করে যাতে সে আবার নতুন নোট পিটেটে জোর টোর পেয়ে এবং খুব ভালোভাবে উঠতে পারে, তখন তখন আপনি অনেক, আমরা কি এই গাছটাকে একটু প্রুনিং করে দর্শক দেখাতে পারি যে? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারি। আমরা যদি একটু দর্শক আমরা যদি দেখি এখন যদি আমাদের এই গাছটা সরে যেতে হবে, আমরা যদি এই এই গাছটাকে এখন আসতেছে এই মাসের শেষের দিকে আমরা পূরণ করি তাহলে আমরা গাছটাকে এত বেশি মায়া করবো না। যদি আমি ভালো ফুল বড় ফুল চাই, হ্যাঁ, এখন দেখেন এই আমরা আমি কিন্তু একদম কেটে দিচ্ছি, ফোনটা নিয়ে নিচ্ছি তারপর আমরা প্রুনিং করাটা দেখে নিব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন বলছি। জি, নাইনগঞ্জ থেকে। জি, আমি প্রশ্নটা হচ্ছে আমার, আমি বাসায় ক্যাকটাস গাছ লাগাতে চাই, কিংবা অনেক মানি প্ল্যান্ট টাইপের গাছ আছে যেগুলো মাটিতে কিংবা পানিতে হয়, তো ও গাছগুলো বেশি দিন থাকে না, মরে যায়, আবার বেশি বড়ও হয় না, তো আমার বাসার পাশে এখন বৃক্ষ মেলা হচ্ছে, এখন আমি কি টাইপের গাছ বাসায় ভালো থাকবে এই ধরনের যদি ইনফরমেশন, ইনডোর প্ল্যান্টস সম্পর্কে জানতে চাচ্ছি, মানে কি ধরনের গাছটা আমার বাসায় ভালো থাকবে আর কি? আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে, আপনি নার্সারিতে যখন যাচ্ছেন আপনি যদি প্রথমেই বলে নেন যে আপনি ইনডোরের গাছ বা যে গাছগুলো ছায়ায় ভালো থাকে, বা সহজ বাংলায় নার্সারিগুলো ইনডোর নামেই তারা চেনে, ইনডোরের গাছ বা ছায়া বান্ধব গাছ, এটা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি নার্সারি থেকে ইনডোর গাছগুলো আপনি নিয়ে নিতে পারেন। ইনডোর গাছের যত্ন খুব সহজ, এবং সেক্ষেত্রে কেনার ক্ষেত্রে যে গাছগুলো, যেহেতু আপনি বিগিনার, আপনি পাম জাতীয় গাছকে সিলেক্ট বেশি করতে পারেন, কারণ পাম গাছ জাতীয় গাছ মোটামুটি অযত্নেও ভালো থাকে। আর পাশাপাশি আরও দু একটা জাত, যেমন ধরুন মানি প্ল্যান্ট তো সবাই করে, মানি প্ল্যান্টের কয়েকটা ভ্যারাইটি আপনি রাখতে পারেন, পাশাপাশি আপনি অ্যান্থোরিয়াম রাখতে পারেন, আপনি ড্রাসেনার যে সান্দ্রিয়ানা ভ্যারাইটির যে ড্রাসেনা গোল্ড, ড্রাসেনা গ্রিন, এই গাছগুলো আপনি রাখতে পারেন, অ্যাগনোলিমা রাখতে পারেন আপনি। হ্যাঁ, পামের মধ্যে অনেকগুলো পাম আছে, যেমন অ্যারেকা পাম সব জায়গায় ভালো থাকে, হ্যাঁ, তারপর চাইনিজ পাম আছে, রাবিশ পাম আছে, এই গাছগুলো কিন্তু ইনডোরে বেশ ভালো থাকে, আপনি চাইলে এই গাছগুলো দিয়ে ঘর সাজাতে পারেন। ফিলাডেন্ড্রন ফিলাডেন্ড্রন আছে।
আমার মনে হয় শিক্ষার্থী উত্তর পেয়ে গেছে। আমরা গোলাপ গাছের ট্রিমিংটা দেখিনি, তাদের জন্য আমরা যেটা বলতে পারি যে আমরা শেষ ক্লাসে কিন্তু ইনডোর প্ল্যান্টস নিয়ে বিস্তারিত আবার আলোচনা করব, একদম একটা রিভিউ আমরা দিব, তখন গাছের ছবি সহ আমরা দেখানোর চেষ্টা করব। আপনি বরং সেই সময়টার জন্য আমরা রিকোয়েস্ট করব আপনাকে অপেক্ষা করবেন। এবং শিক্ষার্থী আপনার উদ্দেশ্যে বলছি যে আমাদের গত ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো সম্পর্কে যদি আপনি আবার জানতে চান, দেখতে চান, তাহলে দেশ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে দূরপাট থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আমরা গোলাপের প্রুনিং দেখছিলাম। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম আমাদের যে প্রুনিংয়ের সময় বর্ষাকালে খুব বেশি ক্রুট প্রুনিং করা যাবে না, শীতকালেটা করা যাবে। আমি এখন শীতকালে যেভাবে প্রুনিং করব সেটা আমি দেখাচ্ছি। মানে কবে শুরু করব প্রুনিংটা আমরা প্রথমে? হ্যাঁ, এটা আমরা এই মাসের শেষে শুরু করতে পারি। শুরু করতে পারি, তাহলে আপনি নভেম্বর ডিসেম্বরে আপনি ফুল পাওয়া শুরু করবেন সুন্দরভাবেই। তো প্রথমে আমাকে প্রুনিংয়ের জন্য একটা ভালো সিগনেচার লাগবে, শার্প, এবং যাতে এটা কাটার সময় কাটা অংশটা থেতলে না যায়, একবারে কেটে যায়, একবারে কেটে যায়। আর এটাকে অবশ্যই আমরা যদি পারি কোনো একটা অ্যান্টি ফাঙ্গাল অথবা অ্যান্টিসেপটিক কিছু দিয়ে আমরা পরিষ্কার করে নিলে ওটা বেটার। এবং তার পাশাপাশি আমরা বর্ধ পেস্ট অথবা কোনো প্রকারের তৈল জাতীয় রং অথবা তিসি তেল দিয়ে আমরা কোনো একটা পেস্ট তৈরি করে কপার সালফেট যেমন তুতে দিয়ে আমরা এটা করতে পারি। তো আমার মনে খুব সহজ, আমরা বর্ধ রং তৈরি করার প্রয়োজন আবার দেখাবো, আমরা দেখাবো। হ্যাঁ, তো আমি এখন দেখাচ্ছি, এটা আমি শীতকালীন প্রুনিংটা দেখাচ্ছি। একদম কোনো জায়গায় আমরা যেখানে কাটবো আমরা একটু খেয়াল করবো যে কোনো একটা যেটাকে গার্ড বলি আমরা তার একটু উপরে কাটবো। যদি কোনো একটা ইনফেকশান হয়ও গার্ডে অনেক রেজিস্ট্যান্স থাকে, যার জন্য ওখানে যে সে ব্রেক করে। তো আমরা এই গাছটাকে দেখাচ্ছি, দেখতে খুব মায়া লাগে কিন্তু মায়া করা চলবে না। আমি এখন কেটে দিচ্ছি নির্দয়ভাবে, কাটতে হ্যাঁ নির্দয়ভাবে কেটে দিচ্ছি। এবং এই ডালগুলি হবে না, যদি দেশি গোলাপের ডাল হতো তাহলে আপনি এই ডালগুলি যদি আবার ছেঁটে কেটে লাগাতেন তাহলে এটা হতো, কিন্তু যেহেতু এটা বিদেশি গোলাপ হাইব্রিড টাইপের যার জন্য এটা খুব একটা হয় না, খুবই অল্প পরিমাণে হয় না বললে ভুল হবে, তবে খুব কম। এগুলি আই বার্ডিং খুব সহজে হয়, আমরা এখানে কেটে দিলাম। যত রকমের দুর্বল পাতা এবং কোনো ইনফেক্টেড পাতা যা থাকবে আমরা সেটাকে একদম ক্লিন করে দেব, একদম ন্যাড়া করে দেওয়া। হ্যাঁ, একদম ন্যাড়া করে দেওয়া। আপনার গাছ অনুযায়ী সব জাতকে আবার একদম ন্যাড়া করা যায় না। এইখানে দেখেন, এখানে কাটা হয়েছিল, আপনারা খুব চেষ্টা করে দেখতে পাবেন এখানে পেস্ট লাগায় নাই সে, যার জন্য আমি এটা বাজার থেকে কিনে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, আই এম সরি। তো এটা লাগায় নাই বিধায় দেখেন এইখানে ডাইব্যাক, আমি যে কথাটা বলেছিলাম এখানে সে মারা যাচ্ছে এবং তারপরেও হলুদ হয়ে নিচের দিকে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। হ্যাঁ হচ্ছে, যদি আমরা এটা লাগিয়ে দিতাম তাহলে সেইখান থেকে স্পাউটিং করতো খুব সুন্দর হতো। আচ্ছা, এখন যদি কেটে দেওয়া হয় ওই জায়গাটা, এই জায়গাটা এখন যদি আমি কাটি তাহলে চিন্তা করতে হবে যে এটা ইনফেক্টেড অংশ কতটুকু গিয়েছে, একটু বেশি কাটবো কিন্তু হ্যাঁ কাটা যাবে যাবে না তা না, কিন্তু আমার কাছে মলম নাই, তারপর আপনি বলেছেন আমি আপার অনুযায়ী আমি কেটে দিচ্ছি। তবে যতটুকু পর্যন্ত একটা আন্দাজ করা যাচ্ছে যে ওখান থেকে একটু বাড়তি নিয়ে আমরা কেটে দেব, তবে কেটে দেওয়ার পরে আমাকে খুব চিন্তা করতে হবে যাতে এখানে আমরা মলমটা লাগিয়ে দিই। আমরা নিশ্চয়ই আগামী ক্লাসে বর্ধ মলম তৈরি করা আবার দেখাবো দর্শকদের, আমরা সেই বর্ধ মলম তৈরি করা দেখিয়ে দেব আগামী ক্লাসে। যদি কোনো পাতা নাও থাকে কোনো অসুবিধা নাই, হ্যাঁ এটা আবার নতুন করে ছেড়ে দিবে, তবে যখন আমি ছাটলাম তাকে নতুন খাবারটা লাগবে, এটা উইদিন 21 ডেজ আপনি নতুন আবার মানে কুড়ি মেলা শুরু করবে, এবং এই কুড়িটা থেকে ফুল আসতে আসতে আপনার প্রায় দেড় মাস সময় নেবে। তার মানে আমাদের শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই যে গাছটা একদমই কেটে ফেললাম। এবং গোলাপ সহজে মরে না, অনেক হার্ডি। হ্যাঁ, তবে মাটিটা সুন্দর করে তৈরি করবেন, এবং মাটির ভিতরে যখন আপনারা তৈরি করবেন সেখানে একটু ফাঙ্গিসাইড দিবেন, সয়েল, যেই ফাঙ্গিসাইড সয়েলে কাজ করে দ্যাট মিন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড আমরা বলি ওইটাকে, সেটা দিয়ে মাটিটা ভিতরে একটু ইয়ে করে নিলে ভালো হয় আর কি। আমরা নাম বলে দিতে পারি ডাইথেনম 45, না ডাইথেনম 45 দিস ফর দ্য স্প্রে, দ্যাট ইজ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আরেকটা আছে ডাইথেনম আম 45 2.5G, এইটা হলো মাটিতে, ওইটা আসে গুণের ফর্মে আসে। হ্যাঁ, সেটা মাটিতে মিশ করে দিলে, হ্যাঁ আরেকটা আসে সেটা আবার, আমরা এই নামগুলো আরো বিস্তারিতভাবে সুন্দরভাবে শিক্ষার্থীদের জানাবো বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠের শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে, শিক্ষার্থীরা দূরপাঠে চলছে বৃক্ষরোপণ ও পরিচর্যা, আর আজকের বিষয় অর্কিড, গোলাপ ও ক্যাকটাসের যত্ন। চলে যাচ্ছি ক্লাসে, আমরা গোলাপ গাছের জন্য কিছু সারের নাম বলছিলাম, আরেকবার যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে দিই।
এবং প্রুনিং এ যদি আরো কিছু দেখানোর বাকি থাকে সেটা আমরা যদি দর্শকদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, প্রুনিং তো আমরা বললাম, করে ফেলেছি। হ্যাঁ, যে প্রুনিংটা আমরা যেটা শেষ করেছি, যে প্রুনিংটা শেষ, এখন আমাদের কাজ ছিল যে এটার ভিতরে পোস্ট লাগানো, যেগুলো আমরা করেছি, এবং যখন নতুন ডগা ছাড়বে তখন যদি কোনো পোকা লোকা লাগে তাহলে আমরা একটু ইনসেক্টিসাইড ইউজ করবো, এবং যখন মিডিয়াটা তৈরি করবেন গোলাপের সার, সেখানে যেন হাড়ের গোড়াটা এবং খোলটা থাকে, দোয়াশ মাটি, হাড়ের গোড়া, খোল, একটু সেলাইড স্যান্ড দিতে পারলে ভালো, এবং প্রতি মাসেই কিছু কিছু খাবার ওকে দিবেন, তাহলে গোলাপ থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আমরা খোলের পানিটা প্রতি 15 দিনে সামান্য করে যদি, হ্যাঁ হ্যাঁ, ওটা খুব ভালো, এটা খুবই ভালো, কারণ ওর ভিতরে অনেক নিউট্রিশন আছে। আর যদি আপনি আরো কিছু ভালো হেলথ চান তাহলে আপনি রক্তের শুকনা গুঁড়া আপনি ইউজ করতে পারেন, অকাল ব্লাস্ট ডাস্ট, যার ভিতরে মানে নাইট্রোজেন সবচেয়ে বেশি, 17% নাইট্রোজেন আছে ওর ভিতরে। হ্যাঁ, এটা আমরা নষ্ট করে ফেলি, কিন্তু এটা বিদেশে অনেক দামে বিক্রি হয়, যে শুকনো রক্তের গুঁড়া যেটা, ওটা ওটাতে সবচেয়ে বেশি, পৃথিবীতে যত রকমের ন্যাচারাল সার আছে তার ভিতরে রক্তের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন আছে, পার্সেন্টেজ, সো সেটা আমরা কিছুটা ইউজ করতে পারি। আচ্ছা, এবারে যদি আমরা একটু অর্কিড প্রসঙ্গে আসি, যে একদম নতুন যারা ধরে নেওয়া হোক যে বৃক্ষমেলা থেকে একটি অর্কিড কিনে আনলো, এরপরে তার করণীয় কি হবে? উনি প্রথমে যখন গাছটা কিনবেন উনি যেন একটা হেলদি গাছ কিনেন, এটা আমরা সবসময় বলে থাকি, যে আপনি একটা প্রোডাক্ট যখন কিনবেন একটা ভালো কিনবেন, আপনি কী কিনলেন আপনি তাকে জিজ্ঞেস করেন, তার পরিচর্যা কী, তার এ কী, সে যদি না পারে তাহলে আপনার অনেক সোর্স থেকে এটা জানতে পারেন। তো আমি সাধারণভাবে বলছি যে অনেকেই বলে, অনেকে জানে যে অর্কিড খুব বেশি ময়েশ্চার পছন্দ করে এবং খুব বেশি পানি পছন্দ করে, না, অর্কিড এত বেশি পানি, আপনি যদি অর্কিড একদম শুকিয়ে যায় তারপরে পানি দিলে অর্কিড সহজে মরবে না, আপনি একটা অর্কিডকে 15 দিন পানি ছাড়াও রাখতে পারবেন, সে সহজে মারা যাবে না, এক সবসময় ওর গোড়াটাকে একদম সগি করে রাখবেন, একটু ড্রাই করে তারপরে আবার খাবার দেন, ওকে থার্স্টি ফিল করান, ও যাতে তৃষ্ণার্ত হয়, তারপরে আবার পানি দেন, সেইটা। আর অর্কিডকে নিয়মিত, আমরা যেটা বলছিলাম যে ওর খাবারের দরকার আছে, সেই জন্য ওকে নিয়মিত খাবার দিবেন, তার ভিতরে আমি গত অনুষ্ঠানে বলেছি যে যেমন আপনি যদি লম্বা সময়ের জন্য খাবার দিতে চান তাহলে আপনি অসমোকট ইউজ করবেন, অসমোকট আমি এখানে দেখিয়েছি, এটা একটা গ্রানুলার ফর্ম, দানাদার সার, এটার ভিতরে এমন একটা প্রক্রিয়ায় অবস্থানে আছে যেটা এখানে গাছ তার টেম্পারেচার অনুযায়ী এখান থেকে নিউট্রিশনটা ছাড়বে এবং সে নিবে, সে একবারে গলে যাবে না, এটার আরেকটা নাম হলো স্লো রিলিজ ফার্টিলাইজার, এবং এটা আপনার গাছের সাইজ অনুযায়ী, ছোট গাছ, বড় গাছ, মধ্যম গাছ অনুযায়ী আপনি তাকে ব্যবহার করবেন এবং সেই অনুপাতে সে গাছ নেবে, এটা 3 মাসের জন্য আপনি একবার যদি দেন তাহলে এর বেশি আর এটা লাগবে না, এবং এটা 6 মাসেরও পাওয়া যায়, এটা আপনি যখন গাছ ট্রান্সপ্ল্যান্টেশন করবেন তখন এটা আপনি গাছের ভিতরে দিয়ে দেবেন। যেমন আমি এখন দেখাচ্ছি, আমি মনে করেন বাজার থেকে একটা গাছ আনলাম অথবা একটা বড় চারা আমি শিপ করছি, সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। যেমন এই একটা চারা আমি শিপ করছি বড় পটে, এটা ছোট পটে ছিল, ভেবে নেন যে এটা ছোট চারা, সেই জন্য আমি এখন দেখাচ্ছি, এটাকে তেমন কিছু করার নেই, আমি আগে একবার বলেছিলাম যে এটার সাইডে আপনারা নারকেলের ছোপাটা যখন আপনারা থেতলাবেন তখন সেটাকে একটা দিয়ে যেন আপনি র‍্যাপ করে দিতে পারেন, ওরকম ভাবে থেতলিয়ে নেন, হ্যাঁ, ওকে, এবং একদম তলে দিবেন না, এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটার বেশি উপরে যাবেন না, আপনারা এই জয়েন্টটাকে রাখেন, কারণ এই পোর্শনটা এবং শিকড়ে আলো, বাতাস এবং পানি তিনটাই সঠিকভাবে দরকার, বিশেষ করে বাতাস, অক্সিজেন যাওয়া দরকার, এই জন্য এটাকে আমরা খুব একটা ভালো করে খেয়াল করবো যাতে আমরা এই জায়গাটাকে সুন্দর করে রাখি, তারপর সে এটাকে টোটালটাকে এসে ভরে ফেলবে তার নিজস্ব শিকড় দিয়ে, এর বেশি কিছু করা লাগবে না। এই ধরনের গাছগুলো কি ঘরে রাখা যায় কিনা? হ্যাঁ, এই ধরনের গাছগুলো ঘরে রাখা যায়, কিন্তু একে সবগুলি জাত ঘরে রাখা যাবে না, যেমন ড্যান্ড্রেবিয়াম বেশি দিন রাখা যাবে না, সবচেয়ে বেশি দিন আপনি রাখতে পারবেন ফ্যালনোপসিস, ভ্যান্ডা, এই ধরনের অ্যাসকাসেন্ডা, এগুলো ড্যান্ড্রেবিয়ামকে কিছু দিনের জন্য আপনি রাখতে পারবেন, তারপর আপনি বারান্দায় রাখেন এবং তাকে 60% লাইট আপনাকে দিতে হবে, আর ফ্যালনোপসিস যদি হয় তাহলে তাকে আপনি 50% লাইট দিতে হবে। এখানে আমরা দিলাম, আমরা এখান থেকে কিছু অসমোকট এখানে দিয়ে দিই, দিয়ে এখানে
8-10টা দানা আমরা এটাকে আবার বসিয়ে দেব যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন। আমি এখন এখানে দেখাচ্ছি, ফিনিশ, দেখেন ওর হয়ে গেল, নতুন চারা হয়ে গেল। ওকে যদি আপনি দেখেন এইটাকে আপনি সুন্দরভাবে আপনি চিন্তা করতে পারেন, এবং এটা 3 মাসের জন্য একে খাবার না দিলেও চলবে। তবে আমি আরও ভালো চাই, তাহলে আমি এরকম ওয়াটার সোলিউবল যে ফার্টিলাইজার আছে সেইখান থেকে 2 গ্রাম, বাচ্চা গাছের জন্য একটু কম হবে, বড় গাছের জন্য 3 গ্রাম, একদম বড় গাছের জন্য 3-5 এক লিটার পানিতে দিয়ে আমরা সকালবেলা, আমি বলেছি যে আমরা সকালবেলা স্প্রে করে দেবো, এবং এটা আপনি 3 দিন পর পর আপনি স্প্রে করতে পারেন। আচ্ছা, পানিতে মিশানোর পর সেই পানিটা কতদিন পর্যন্ত রাখা যাবে? সেই পানিটা আসলে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটার জন্য যতটুকু আপনার রিকোয়ারমেন্ট আছে আপনি অতটুকু পানিতে গুলিয়ে অতটুকু স্প্রে করে দেন। সহজ করে বলি যে যদি আপনার একটা গাছ থাকে, আপনার হয়তো বা দেখা গেল যে আপনার 200 গ্রাম পানিতে হয়ে যাবে, তাহলে আপনি গ্রামের পরিমাণটা সেভাবে আপনি কমিয়ে নিয়ে আপনি ভাগ করে নিয়ে সেভাবে মিশিয়ে আপনি স্প্রে করলেন, আবার নতুন করে বানিয়ে আপনি আবার স্প্রে করলেন। এটাই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা অনেক সময় বেশিরভাগ আমি দেখেছি যেটা হয়েছে যে বেশি পানি দিয়ে অনেক বেশি ময়েশ্চার দিয়ে ওখানে ওয়াটার লগিং হয়েছিল, যার জন্য গাছের এটা পচে গিয়েছে, এবং উপরে যখন বিকেলে পানি দেয় এখানে এখানে অনেক অনেকক্ষণ পানি জমে থাকে, জমে থাকে বিধায় এই পানিটা যখন অনেক দিন থেকে যায় তখন এখানে এটা পচন ধরে, ওটাকে বলে ক্রাউন রট। হ্যাঁ, তো ওইটা যেন না হয় এই জন্য যদি আপনি সকালবেলা পানিটা দেন, সারাদিনে রোদে তাপে পানিটা অ্যাভাপোরেশন হয়ে ওই জায়গাটা শুকিয়ে যায়, ওটাতে আর অত বেশি প্রবলেম হয় না। আচ্ছা, তাহলে দর্শক যদি আমরা একটু সহজ করে এই জিনিসটা আবার একটু আমরা ছোট করে শেষ করার চেষ্টা করি, অর্কিডের ব্যাপারটা যে আপনি যখন মেলা থেকে বা বাজার থেকে বা নার্সারি থেকে অর্কিড কিনবেন, চেষ্টা করবেন খুব বড় ম্যাচিওর চারা না কিনতে, কারণ ম্যাচিওর চারাগুলোর বেশ কয়েকবার ফুল চলে আসে, একটা পর্যায়ে আর তার ফুল ধারণ ক্ষমতা কমে আসে, যেটা হয় যে পরবর্তীতে আর ফুল আপনাকে সে দিতে পারে না। সেই জন্য আপনি যদি খুব ছোট চারা না কিনে মাঝারি মানের চারা যদি আপনি ফুল সহ কিনেন, আপনি আরও 2-3 বছর ফুল পাওয়ার সম্ভাবনা আপনার থেকে যাচ্ছে। গাছটি কেনার পরেই আপনি যে গাছটি করতে পারেন যে খুব সেটার যত্নে খুব বেশি মনোযোগী না হওয়া, বরং তার সৌন্দর্য দেখি আপনার বেশি খেয়াল করতে আমরা পরামর্শ দিব আপনাকে, কারণ অর্কিডের জন্য খুব বেশি যত্নের দরকার হয় না, কারণ এটি পানির ক্ষেত্রেও প্রতি সপ্তাহে অন্তত ম্যাক্সিমাম 2-2 বার আপনি পানি দেন সেটি এনাফ, একবার পানি দিলেও গাছ তেমন কিছু মনে করবে না, গাছ ভালো থাকবে। আর গাছ একটু তৃষ্ণার্ত থাকতে, অর্কিড একটু তৃষ্ণার্ত থাকতে ভালোবাসে, তো সেটি আপনি নিশ্চয়ই সেই কাজটি করবেন। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি এটাকে আবার খাবার, যখন একটা নতুন গাছ আপনি কিনবেন নার্সারিগুলোতে যেটা হয় যে ওরা একটা নিয়মিত বিরতিতে সাধারণত খাবার দেয়, কাজে আপনি যখন গাছটি কিনবেন আপনি ধরে নেন যে গাছটিতে পরিমিত খাবারটি দেওয়া আছে, আপনি যদি দেখেন যে হ্যাঁ এরপরে আপনি খাবার দিবেন কখন, খুব তাড়াহুড়ো না করে অন্তত 1-1.5 মাস পরে আপনি চাইলে আমরা যে দানাদার সার যেটির কথা আমরা বলেছি অসমোকট, সেটি আপনি চাইলে গাছ ভেদে একটা মাঝারি মানের গাছের জন্য, গাছের ওই যে কোকোশেল নারিকেলের যে খোসাগুলো আছে সেটার ভেতরে ভেতরে আপনি 10-12 বা 15টা বা সর্বোচ্চ 18টার দানা আপনি গাছ ভেদে গাছের সাইজ ভেদে আপনি ছড়িয়ে দিন, এবং 3 মাস নাকে তেল দিয়ে ঘুমান, 3 মাস আর কোনো কিছু দরকার নেই আসলে। এবং একইভাবে আমরা এই বিষয়ে আরো জানবো, আমাদের সাথে ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শিক্ষার্থী, নাম বলি, প্রশ্ন করুন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর খুব সহজ, আপনি নিজেও এটি জানেন। আসলে যখন আমরা একটা ছোট পাত্রে গাছ লাগাই তখন কিন্তু মাটি কম থাকে, এবং আমরা চেষ্টা করি যে যেমন বাসায় খাবার কম থাকলে কি হয় যে আমরা যখন আমার বেশি ক্ষুধা লাগে প্লেটে সামান্য ভাত থাকে আমরা কি করি যে একটু চেটেপুটে খাওয়ার চেষ্টা করি, একইভাবে যখন ছোট পাত্রে গাছ লাগানো হয় তখন যদি ধরেন অন্যান্য পাড়ার প্রতিবেশী এসে সেই গাছের খাবার খেয়ে নেয় তাহলে কিন্তু গাছ বাড়বে না, যেহেতু প্রচুর আগাছা হয়েছে আপনার গাছের গোড়ায়, প্রথমেই যে গাছটি হবে নির্দয়ের মতো সব আগাছা তুলে ফেলুন আপনি, তাহলে কি উনি বলছে যে কোনোভাবেই এটা প্রতিরোধ করা যাচ্ছে না, আগাছা তো হবেই। আচ্ছা, আগাছা যেহেতু গাছের গোড়ায় খাবার আছে, আগাছা হচ্ছে এটা গুড নিউজ আপনার জন্য যে গাছের মাটিতে বেশ খাবার আছে, না হলে এত পরগাছা প্যারাসাইট বা এরকম এত আগাছা হতো না, কাজে এটা আপনার জন্য গুড নিউজ, আপনার মাটিতে ভালো খাবার আছে, আগাছাগুলো পরিষ্কার করে ফেলুন। আগাছা শুধু গাছের খাবারই নেয় না, আগাছা কিন্তু রোগও ছড়ায়, কাজেই প্রথম কাজ হবে আগাছাগুলো পরিষ্কার করে ফেলা, তাহলে গাছের গাছ আরও বেশি খাবার পাবে, পুষ্টি পাবে, গাছ আরও বাড়বে। একই কথা গোলাপের ক্ষেত্রে প্রযোজ্য, এই কাজটি করুন আর মাটি
মাঝে মধ্যেই হালকাভাবে নিড়িয়ে দিন, আলগা করে দিন, তাহলে কিন্তু আগাছাও কম হবে এবং যে পানিটা আপনি দিচ্ছেন সেটি কিন্তু গাছের গোড়া পর্যন্ত পৌঁছাবে এই কাজ। আর যেহেতু আগাছা আছে আপনি হয়তো উপর দিয়ে পানি দিচ্ছেন, গোড়া পর্যন্ত পানিটা পৌঁছাতে পারছে না কারণ মাটিটা শক্ত হয়ে আছে। আশা করি দর্শক এই কাজগুলো করলে সমাধান খুব সহজ। আর পেঁয়াজ থেরাপি, রসুন থেরাপি তো আমরা দিয়েছি এর আগে, শেষ ক্লাসে নিশ্চয়ই আবার আমরা বলবো। আমরা যে বিষয়ে ছিলাম যে তিন মাস পর্যন্ত নিশ্চিন্ত, তিন মাস পর্যন্ত আর গাছ নিয়ে চিন্তা করতে হবে না, এরপরে কি করব। আর যদি ওয়াটার সলিউবল যে নিউট্রিয়েন্টগুলো আমরা দেখিয়েছি সেটি যদি আপনি প্রয়োগ করতে চান সেটা আপনি চাইলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। আপনি যদি করতে চান তাহলে যে পদ্ধতিটি আমরা দেখিয়েছি যে কি পরিমাণ আমরা দিব, আমরা এক লিটার পানির সাথে আমরা 2 গ্রাম পরিমাণ মিশিয়ে আমরা প্রতি 3 দিন পরপর সেটি আমরা স্প্রে করতে পারি। যদি আমাদের গাছ বেশি হয় তাহলে 1 লিটার, যদি গাছ কম হয় তাহলে 500 গ্রাম পানির সাথে 1 গ্রাম মিশিয়ে, যদি আরও গাছ কম হয় তাহলে 250 গ্রাম পানির সাথে 1/2 গ্রাম পানি ওয়াটার সলিউবল মিশিয়ে আমরা সেটি গাছের গোড়ায় স্প্রে করতে পারি। তবে লিয়াকত ভাই যেমনটা বললেন যে আসলে এটি বানানোর পর এর কার্যকারিতা খুব দ্রুত শেষ হয়ে যায়, কাজেই একদিনের নিউট্রিয়েন্ট দ্বিতীয় বা তৃতীয় দিন পরে আর সেটিকে ব্যবহার না করাই উত্তম। নাইট্রোজেন তো এমনি উদ্দায়ী, হ্যাঁ উদ্দায়ী পদার্থ, ওটা ওটা চলে যায়, নাইট্রোজেনটা থাকেই না তখন। আর গাছ বাজার থেকে কেনা পরে আমাদের উইক হয়ে যাওয়ার কারণ হলো যে আমাদের দেশে যতগুলো অর্কিড গাছ আসে সেগুলো ইম্পোর্টেড, এবং ওরা যেভাবে রুটিন রোস্টার মেনটেন করে ওরা খাবার দেয় পানি দেয় আমরা সেটা দিতে পারি না, আমরা জানিও না, যার জন্য আমি জন্য বললাম যে আপনার 3 দিন পরে পরে দিল। আমরা আগে জানতাম 1 মাস 1.5 মাস 2 মাস পরে খাবার দিতাম, না আমি দেখেছি যে ওরা এমনও ফার্ম আমি দেখেছি যাদের অল্টারনেটিভ ডে, মানে আজকে খাবার দিয়েছে আবার কালকে দিচ্ছে, পরশু দিচ্ছে না আবার পরশু দিচ্ছে, এরকম একদিন ফাঙ্গিসাইড, 3 দিন খাবার, একদিন অফ, একদিন শুধু পানি, এরকম করে তারা মেনটেন করতেছে। তো যেহেতু বাজার থেকে যেগুলো আনি ওগুলি খুব ওয়েল মেনটেন থাকে, আমাদের এখানে সামগ্রীগুলি জানি না, এই জন্য আমাদের গাছগুলো দুর্বল হয়ে যায়। যদি আমরা সেভাবে খেয়াল করে একটু রোস্টার মেনটেন করে একটু খাবার পানি দেই তাহলে আপনার গাছও ভালো থাকবে। অর্কিড অনেক কষ্ট ছিল, আমরা বলি কচ্ছপের মতন গাছ। আপনি একটা অর্কিডে যে আমি গাছটা লাগালাম, এই গাছটা যদি আপনি 15 দিন আপনি কিছু না দিয়ে ফেলে রাখেন এই গাছটার পাতা সবুজ থাকবে, মরবে না, আবার লাগিয়ে দেন তারপরেও বাঁচবে, এটা কনফার্ম, আপনারা দেখতে পারেন ট্রাই করে। ধন্যবাদ। আমরা এবারে যদি একটু ক্যাকটাস নিয়ে কথা বলি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এবারে একটু ক্যাকটাস নিয়ে কথা বলবো। ক্যাকটাসের পচন একটা প্রধান রোগ, আমার আশা করি লিয়াকত ভাই এই রোগটি নিয়ে ছোট করে আলোচনা করবেন, যে অনেক ক্ষেত্রেই দর্শকদের প্রশ্ন থাকে যে ক্যাকটাস পচে যাচ্ছে। ক্যাকটাসের একটা প্রধান ইয়ে হলো যে ক্যাকটাসের মিডিয়াটা ডিফারেন্ট, আমরা সাধারণভাবে যে মাটিতে যেভাবে গাছ লাগে দোআঁশ মাটি দিয়ে গোবর টোবর দিয়ে ক্যাকটাসের মাটিটা হয়, এটা একটা ডেজার্ট প্ল্যান্টস, আপনারা জানেন এটা মরুভূমির একটা গাছ, তো যেহেতু ওই মাটিটা একটু ওই ধরনের করে দিতে পারলে ভালো হয়। তার জন্য আমি বলবো যখনই আপনার ক্যাকটাসের মাটি তৈরি করবেন ওর ভিতরে যে আমাদের দেশে সিলেট স্যান্ড পাওয়া যায় মোটা বালি, ওইটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, গোবরের পরিমাণ অনেক কম ও অনেক দিন খাবার তার বডিতে রাখতে পারে। আপনারা দেখেন যে এর ভিতরে কিন্তু যা আছে সবই ওর খাবার, যার জন্য তাকে অনেক দিন আপনি এই ক্যাকটাসটাও আপনি যদি 20 দিন ফেলে রাখেন এটার ভিতরে পানিটা থাকবে এবং সেটা দিয়ে বেঁচে থাকবে, যার জন্য ও পানির জন্য সহজে মারা যায় না। তো আমি বলবো যে মিডিয়াটা আপনাকে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং এই বৃষ্টির সিজন ক্যাকটাস একটু আমাদের দেশে দুর্বল হয়ে যায় এবং এরকম ব্ল্যাক স্পট হয়, আপনারা যদি দেখে থাকেন যে এরকম কালো কালো স্পট হবে, এগুলি কিন্তু ফাঙ্গাসের জন্য, এটা পানির ফোঁটা লেগে অনেকক্ষণ জমে থাকে বিদায় ওখানে এটা হয়ে যায়। ক্যাকটাস পানি উপরের তার বডিতে পছন্দ করে না, সে নিজের বডিতেই পানি ধরে রাখতে পারে বিধায় ওর বডিতে বেশি পানি লাগে না। এবং কিন্তু যেসব ক্যাকটাস ফুল দেয় কিংবা খুব সুন্দর সেগুলি করা থাকে, গ্রাফটিং করা থাকে, তাদের ওই কালারটা যদি আপনি খাবার সঠিক না থাকে তাহলে সেই জিনিসগুলো ফ্যাড হয়ে যায় এবং ফুল দেয় না। খেয়াল রাখতে হবে যে ক্যাকটাস হোক তারপরে ওকে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার ওকে দিতে হবে ফুলের জন্য, যদি ফুল না দেন হয়তো বলটা খুব সুন্দর হবে, দেখতে খুব গ্রিন হবে কিন্তু ইয়ে করবেন। আর ক্যাকটাস যখন মারা যায় খুব বেশি ফাঙ্গাস ইনফেক্টেড হয়ে মারা যায়, দেখবেন গোল্ডেন ব্যান্ড একটা ক্যাকটাস, যারা ক্যাকটাস পোষেন এত সুন্দর ক্যাকটাস, সব সুন্দর আছে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে চিমে যাচ্ছে, উপর থেকে দেখলে দেখবেন রংটা একটু ফ্যাড হয়ে গেছে, তুলবেন দেখবেন আস্তে করে উঠে চলে আসছে, ওর ভিতর থেকে খেয়ে শ্বাসটা উপরের বাকলটা শুধু বসে আছে। বিশেষ করে ক্যাকটাসের মাটি এবং তার গোড়ার সংযোগস্থলটা যদি আপনি কোনোভাবে
একটা পাথর কিংবা কয়লা, দ্যাট মিন্স অ্যান্টিফাঙ্গাল কোনো জিনিসের যদি লেয়ার উপরে দিয়ে দিতে পারেন, এই জন্য দেখবেন যারা ক্যাকটাস লাগায় তারা ক্যাকটাসের উপরের লেয়ারে পাথর দিয়ে রাখে অথবা কয়লা দিয়ে রাখে, ওইগুলি অ্যান্টিফাঙ্গাল, যার জন্য ওই গোড়াটা আর মাটির সংযোগটা পচে না। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ঘন ঘন পানি দেয় ক্যাকটাস গাছের ক্ষেত্রেই না, শুধুমাত্র ক্যাকটাসের ক্ষেত্রে যে পাথর টাথর দেয়া, ক্যাকটাসের ক্ষেত্রে, কারণ ক্যাকটাসের বডিতে কাঠ নাই বেশিরভাগ বলতে গেলে, ও একটা টোটালটা জিনিসটা একটা ইয়ের মতো। রাসায়নিক দেওয়া যাবে তো? হ্যাঁ, রাসায়নিক দেওয়া যাবে, হ্যাঁ রাসায়নিক দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা যখন ক্যাকটাসে অনেক সময় আমরা একটু বেশি যত্ন করতে যে ঘন ঘন পানি দেই, এই পানি দেওয়ার পোর্শনটা পরিমাণটা কেমন? ক্যাকটাস তো আমরা জানি যে পানি ধারণকারী গাছ, ময়েশ্চারটা আপনি দেখবেন অবশ্যই। আমি তো আগেই বললাম যেটা ডেজার্ট প্ল্যান্টস, এই জন্য ওর বেশি পানির দরকার নাই। এবং ক্যাকটাসের অনেক কাজ আছে যেগুলি যদি আপনি ক্যাকটাস কখনো প্রোপাগেশন করেন তাহলে আপনি ক্যাকটাস কেটে নিয়ে লাগাই দিলে সেই ক্যাকটাসটা হতে চায় না। ওকে আমরা প্রথমে কেটে নিয়ে এক জায়গায় রেখে দিই, ছায়া জায়গায় শুকাই, একটু ডিহাইড্রেট করি, তারপরে লাগাই। হ্যাঁ, এটা একটা প্রোপাগেশন সিস্টেম আছে ক্যাকটাসের। কিন্তু ক্যাকটাসে পানি অনেক কম লাগে, কিন্তু তার সাথে একটু নিউট্রিশন দিবেন এবং আপনি তার ময়েশ্চারটা সবসময় চেক করবেন, অনেক ড্রাই হয়ে গেলে তারপরে পানি দেন, ও আপনাকে বলবে। কিন্তু অন্য অন্য গাছের মতো যেরকম একদিন পরে একদিন এরকম পানি দেওয়ার ক্যাকটাসে দরকার নাই, সপ্তাহে এক দুই দিন পানি দিলেই ক্যাকটাস কিন্তু মোটামুটি, হ্যাঁ ও ভালো থাকে। তবে রোদের ব্যাপারটা ভুলে যাবেন না, আমরা অনেকে মনে করি কিছুই লাগবে না, তা না, নিউট্রিশনটা খেয়াল করবেন এবং মিডিয়াটা যখন তৈরি করবেন তখন আপনারা সেই মিডিয়াটার ভিতরেও একটু খাবার মিশিয়ে দিবেন। আপনি খৈল কম ইউজ করেন ক্যাকটাস বীজে, ক্যাকটাসে কিন্তু গোলাপের মতন এত বেশি খৈল ইউজ করা যাবে না। আমাদের হাতে আরো এক দেড় মিনিট সময় আছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। ক্যাকটাস দিয়ে শেষ করতে চাই, যেটি বলার কথা যে ক্যাকটাস আপনারা অনেক সময় যত্ন করে গ্রাফটিং করা ক্যাকটাস কেনেন এবং আপনারা হয়তো বা ভাবেন যে অন্যান্য গাছের মতো ক্যাকটাস দ্রুত বড় হবে, এটি ফুলে ফেপে অনেক বড় হয়ে যাবে। আসলে ক্যাকটাস কিন্তু একটা ছোট ভাষা, ক্যাকটাস খুব বেশি বড় হওয়ার সুযোগ নেই এবং এটা নিয়ে আতঙ্কেরও কিছু নেই। বা আপনি ক্যাকটাসের ক্ষেত্রে বেশি পানি দিলে এটি অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয় এবং গোড়ায় পানি জমে সেই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছত্রাকের আক্রমণে কিন্তু পচন হওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে যেটা সহজভাবে যে কাজটি করতে পারেন ক্যাকটাসের যত্নের ক্ষেত্রে, আপনি সপ্তাহে এক দুইবার পানিটা এক দুইবারের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং গাছের গোড়ায় পাথর অথবা কয়লা জাতীয় কিছু যেগুলো ছত্রাক প্রতিরোধী সেই উপকরণগুলো আপনি যুক্ত করতে পারেন। তাহলে কিন্তু যেটা গোড়া পচন থেকে শুরু করে যে কালো স্পট যেগুলো দেখা দেয় এগুলো কিন্তু আস্তে আস্তে এর সংক্রমণগুলো ডেফিনেটলি অনেক কমে যাবে। আর গাছকে সব শেষ কথা যেটা হচ্ছে, বৃক্ষমেলা আছে আর বেশ কয়েকদিন, আরও চার পাঁচ দিন সময় বা সাত আট দিন সময় আমরা বৃক্ষমেলায় পাবো, এর মধ্যে ছুটির দিনও আছে বেশ কয়েকটি। বৃক্ষমেলায় যান, আশা করছি 17 তারিখ পর্যন্ত বৃক্ষমেলা চলবে, ঈদ বা ঈদের আগ পর্যন্ত এটি চলার সম্ভাবনা আছে। তবে যেহেতু প্রচুর মানুষের ভিড়, ভালো ভালো গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, সুযোগ নিন, সামনের ছুটির দিন আছে, চলে যান বৃক্ষমেলায় পরিবার সহ, শিশুদের নিয়ে যান, বয়স্কদের নিয়ে যান, শিশুদের গাছ চেনেন, গাছের সাথে পরিচিত করান এবং তাকে একটা গাছ গিফট করুন। বাকি দিনগুলো গাছের সঙ্গে কাটুক, ভালো থাকবেন, সবুজে সবুজে ভরে যাক আমাদের বাংলাদেশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি ক্লাস আজকে আমরা করলাম। দুর্পাঠের শিক্ষার্থীরা দুর্পাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 4:30। দুর্পাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দুর্পাঠ দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpath@desh.tv। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।